মানে কপালটা খারাপ হলো, এট এ টাইম দুটা গুলি এক জায়গায় ঢুকছে, একটা বের করতে পারছে আরেকটা বের করতে পারে নাই। ওই দ্বারা এখন বলতেছে যেটা আছে একদম ভিতরে যে হাড় আছে, হাড়ের সঙ্গে লেগে আছে। জুলুম নির্যাতন চালিয়ে ছাত্র দলকে অতীতেও যেমন দমন করে রাখা যায়নি, বর্তমানেও দমিয়ে রাখা যাবে না। জীবনের শেষ সময়টা পর্যন্ত এই দলের জন্য কাজ করার সুযোগটা দেয়। মহানগর বিএনপি মিটিং ছিল আমাদের তিনতলায়, বিএনপি মিশন আমরা ছিলাম চারটা ইয়েতে ভাসানীতে। আওয়াজ শুনে আমরা রাস্তায় নামলাম, মিছিলে ছিলাম, ওই মিছিল করতেছে কাউন্টার হইতেছে আর মাঝখান থেকে আমরা কাউন্টার করতেছি, করতে করতে এক পর্যায়ে আমরা ভাসানির গলির মধ্যে ঢুকে গেলাম আর পার্টিভিশের দিকে পুলিশ ঢুকতেছিল। ওই অবস্থার মধ্যে ভাসানি থেকে আমরা যখন ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছি, আমার কেন মনে হচ্ছে যে ডিস্টেন্স ছিল তাতে সাউন্ড গ্রেনেডের কোনো স্পিডের ভিতরে ঢুকছে, কারণ এত দূরে আমার যে অভিজ্ঞতা তাতে ওই রাবার বুলেট ইয়ের শটগানের গুলি লাগার কথা না, ওই রাবার স্প্রিন্টারের গুলিটা লাগছে আমি প্রথম বুঝিও নাই। আমি দেখি চোখ দিয়ে পানি পড়তেছে, ব্লাড পড়তেছে, ব্লাড পড়তেছে। তারপরে আমি এরকম ধরে দেখি যে পানি পড়তেছে কি স্যার, আর এই চোখে দেখি না কেন। সাথে সাথে ছেলে পেলে ছিল বলেন যে ভাই আমি তো চোখে দেখতেছি না, আমি মাথা ঘুরে পড়ে গেছি। দুই ছেলে ধরে আমার নিয়ে আমি ইসলামী হাসপাতাল পপুলার তারপরে খিদমায় তিন চারটায় গেলাম। সবাই বলে যে ভাই আমরা এখানে কোনো চোখে ডাক্তার নাই, পরে চলে আসলাম। আসার পরে এই পরে গিয়া পরের দিন হাসপাতালে গেলাম। এখন বলতেছে যেটা আছে একদম ভিতরে যে হাড় আছে, হাড়ের সঙ্গে লেগে আছে, বলে যে আপনি যেহেতু স্প্রিন্টার এটাতে কোনো এইভাবে সমস্যা হবে না, কিন্তু আমরা যেইভাবে পরিষ্কার করছি তাতে আপনার কর্নিয়ার দুই ভাগ হয়ে এক পার্ট পড়ে গেছে অলরেডি, আরেক পার্ট আছে, এটারে বের করতে হবে। বের করার পরে নতুন কর্নিয়া লাগানো যায় কি না দেখি। এটা আমি বললাম যে স্যার এখানে মিনিমাম সম্ভাবনা আছে কিনা, বলে আমরা কোনো সম্ভাবনা দেখছি না তবে চেষ্টা করতে পারি। আপনি বাইরে আমাদের পাশাপাশি দেশ ইন্ডিয়াতে আপনি শঙ্কর ইয়েতে যান, শঙ্কর নেত্রালয় ওটাতে মোটামুটি আমাদের এই ইয়ের মধ্যে সবচেয়ে বেস্ট, ওইখানে যান। ওইখানে আমি যোগাযোগ করলাম, ওরা বলে আমরা ট্রাই করব, ট্রাই করবো, তুমি চলে আসবো। ওরা আমার পাঁচ তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিছে। কোথায়? শঙ্করে। শঙ্করে ওই মূলত এটা এই করছো দুঃখ। মানে আমি তো ওই যে তোমার সাথে মেসেজ তাড়াতাড়ি হয়েছিল ওর কাছ থেকে আমি টাইম টু টাইম জানতে ছিলাম, রিলিজ হয়েছে যে এটা জানি নি। এখন যাই হোক, মানে আসলে তো আমরা খবরও পাইছি অনেক দেরিতে, দেরিতে বলতে আমরা নিজেরা তো খুব মানে অপ্রস্তুত ছিলাম, লন্ডন লন্ডন অবস্থা অপ্রস্তুত, যে কারণে আমরা আসলে তাৎক্ষণিক ভাবে খবর নিয়ে আমরা খবরও পাইছি পাঁচ সাত দিন পরে, তো তখন অলরেডি আমাদের তো দেরি হয়ে গেছে। তো পরে আমি মিলনের সাথে যোগাযোগ করছি, মিলন ভাই আমাকে কমিউনিকেট করছে, তো আমি চেয়ারম্যান সাহেবকে জানাইছি, উনি বলছেন যে যান সিনিয়র, তো আমি আলাল ভাইকে বললাম যে চলেন, যে আলাল ভাই রাজি বলতে চলেন যে আসলাম। ঠিক আছে, আপনার যান চিকিৎসার জন্য, আমরা তো দোয়া করি আল্লাহর কাছে, আর যদি কোনো প্রয়োজন হয় সেটা জানাবেন, সেটা আমরা হাইকমান্ডের সাথে কথা বলে। এখানে মানে কৃতজ্ঞতা করে ছোট করতে রাজি না, আমি সর্বপ্রথম আলাল ভাইয়ের সঙ্গে আলাল ভাইকে জানাইছি, আলাল ভাই আমাকে টাইম টু টাইম ওই সময় কথা বলছে, পরপরই দুদিন পরেই একদিন পরেই আমার গয়সর্দা ফোন দিছে, কি অবস্থা তোমার? পরে গয়সর্দা আমারে বললো যে এই এই কন্ডিশন, তোমার ছেলের পাঠাবে, গয়সর্দা আমার ছেলের ডেকে না 20,000 টাকা পাঠাই দিল। আমি ওনার কাছে বলিও দেখি, উনি বললো তোর ছেলের পাঠাবো, চলে গেল। এই আমার কথা হলো ভাই দল করি, দলের এই জায়গায় মানে কি নাই কোনো দলের জন্য এই জায়গায় আসছি। ঠিক আছে, ইনশাআল্লাহ দল আছে,
দলের একটা কর্মী যদি থাকে রাস্তায় তাকে দিয়ে মিটিং হবে। আমি কিন্তু হাসপাতাল থেকে পালাইয়া এই 9 তারিখে গোলাবাগ মাঠে গেছি, দেখে আবার পালাই হাসপাতালে চলে গেছি। 10 তারিখে সকালে আমার অপারেশন হয়েছে। আল্লাহ যেন জীবনের শেষ সময়টা পর্যন্ত এই দলের জন্য কাজ করার সুযোগটা দেয়। না না, ওই বিশ্বাস আমাদের আছে, ওইটা আছে। এবং আপনাদেরকে পাঠাইছে, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি সকলের জন্য খেয়াল রাখতেছে, কিন্তু আমি একা না, সবার জন্য খেয়াল রাখতেছে, এই জন্য ধন্যবাদ জানাই। পঞ্চগড়ে মারা গেল সেটা নিয়েও চিন্তা যে কি করা যায়। তারপর আরো বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই তো ওই যে মানে গুলিবিদ্ধ, তারপরে মারাত্মক ভাবে সবারই খবর টবর নিচ্ছেন। আর আমরা তো একটা লন্ড মন্ড অবস্থার মধ্যেই ছিলাম, কেবল একটা মানে ওখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে, নেতৃবৃন্দকে পাওয়া যাচ্ছে এখন। তো সেই কারণে নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলতেছি, এর মধ্যে একটার পর একটা প্রোগ্রামও চলে আসতেছে, আন্দোলনও তো থামানো যাবে না। তো এই যে কালকে থেকে আলাল ভাই সহ সমস্ত সিনিয়র নেতারা, প্রায় 50 জন সিনিয়র নেতা সারা দেশে বের হয়ে যাচ্ছে 9 তারিখ পর্যন্ত কর্মসূচি, যে যে আন্দোলনের 10 দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, এটা দিয়ে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে ওনারা। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।